যদি হয় বা দূষণের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে একদিন এই পরিবেশ ধ্বংস হয়ে যাবে পরিবেশ ধ্বংস হলে উদ্ভিদকুল এবং প্রাণীকুল কিছুই থাকবে না অর্থাৎ আমরা নিজেদের ধ্বংসের পথ নিজেরাই তৈরি করছি সেই জন্য আমাদের পরিবেশকে সুষ্ঠু সবল রাখতে হবে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে তার জন্য যে যে পদক্ষেপ নিয়ে আমাদের দরকার সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পরিবেশকে সুষ্ঠুভাবে রাখার চেষ্টা করতে হবে পরিবেশে বায়ু জল মৃত্তিকা প্রভৃতি দূষণ হচ্ছে সেই দূষণের প্রতিকার হিসাবে আমাদের কি কি করণীয় সেই পদক্ষেপই আমরা নেব বা এবার জানব জলদূষণ কীভাবে হচ্ছে পরিবেশে আমরা পুকুরে নদীতে যত্রতত্র নোংরা ফেলছি যার ফলে কি হচ্ছে নদী বা জলাশয় দূষিত হচ্ছে এছাড়াও বিভিন্ন কলকারখানার জল নদীতে বা পুকুরে গিয়ে পড়ছে যার ফলে কি হচ্ছে